মিষ্টি খাবার সবাই খেতে ভালোবাসে। পৃথিবীতে এমন লোক খুবই কম আছে যারা মিষ্টি খেতে পছন্দ করে না। বিশেষ করে চকলেট, ললিপপ, ক্যান্ডি খেতে বাচ্চারা বেশি ভালোবাসে। আর এই চকলেট, ললিপপ, ক্যান্ডি এই ধরনের খাবার বিভিন্ন দেশে বিভিন্ন রকমের তৈরি হয়। তার মধ্যে কিছু কিছু খুব সুন্দর দেখতে, আবার কিছু কিছু আজব দেখতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু মিষ্টি খাবার দেখাবো যেগুলো দেখতে অনেকটা অদ্ভুত রকমের। নাম্বার 1, হামবার্গার ক্যান্ডি। এই ক্যান্ডি কোম্পানিটি রয়েছে জাপানে। বার্গার তো আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু এমন একটি ক্যান্ডি আছে যেটি বার্গারের মতো দেখতে। এই ক্যান্ডিটি দেখতে যেমন কিউট তেমন টেস্টি। জাপানের প্রতিটি লোকের কাছে এই ক্যান্ডিটি খুবই পছন্দের। আপনি যদি কখনো জাপানে যান, ওখানকার হোটেলে ও দোকানে আপনি খুব সহজেই এই ক্যান্ডিটি পেয়ে যাবেন। নাম্বার 2, চোকা কাকা। আপনারা সারা জীবনে অনেক রকম চকলেট খেয়ে থাকবেন, আর সেগুলো খেয়ে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। কিন্তু আপনারা কি কখনো এমন কোন ক্যান্ডি খেয়েছেন যেটা দেখতে পটির মতো? এ ধরনের চকলেট আপনি দেখতে পাবেন আমেরিকাতে, যেটার আকার ও রং একদম পটির মতো। আপনি এটা জেনে অবাক হবেন যে এটার স্বাদ মিষ্টি ও অনেক সুন্দর। কিন্তু এই চকলেটের সবচেয়ে আজব বিষয় হলো এটার প্যাকিং। এই চকলেটের প্যাকেট বাচ্চাদের ডাইপারের প্যাকেটের মতো দেখতে, আর প্যাকেটটি খুললে আপনার সামনে আসবে সত্যিকারের একটি ডাইপার, আর ডাইপারটির ভিতরে থাকবে সুস্বাদু একটি চকলেট। এটা দেখার পর মনে হবে যেন কোনো বাচ্চা ডাইপারে পটি করে দিয়েছে। নাম্বার 3, টয়লেট ক্যান্ডি। আপনারা দোকানে অনেক রকমের ক্যান্ডি দেখে থাকবেন, যেগুলো দেখতে অনেক লোভনীয় ও সুস্বাদু, যা দেখলে আপনাদের খেতে ইচ্ছা করবে। কিন্তু জাপানে এমন একটি ক্যান্ডি পাওয়া যায় যেটা দেখলে খেতে ঘৃণা লাগবে, কারণ এই ক্যান্ডিটা একটা টয়লেট সিটের মধ্যে খাওয়া হয়। এটা খাওয়ার জন্য প্রথমে একটি মিষ্টি পাউডার এটার মধ্যে ঢালতে হবে, তারপর ওই পাউডারের মধ্যে জল মেশাতে হবে, তারপর কিছুক্ষণের জন্য টয়লেট সিটের ঢাকনাটা বন্ধ করতে হবে, অবশেষে একটি স্ট্রয়ের মাধ্যমে এটি খেতে হবে। তবে এটার স্বাদ কিন্তু খুবই সুস্বাদু। নাম্বার 4, স্কর্পিয়ন ললিপপ। আপনি ছোটবেলায় অনেক রকমের ললিপপ খেয়েছেন, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর সবচেয়ে উদ্ভট ললিপপ। এই ললিপপটি বিভিন্ন রকম পোকামাকড়ের শেপে তৈরি হয়। এটি অনেকটা ক্রিস্টালের মতো হয়ে থাকে, এ কারণে এই ললিপপের মধ্যে থাকা পোকামাকড়গুলো বাইরে থেকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। এই ধরনের ললিপপগুলি ক্যালিফোর্নিয়ার একটি কোম্পানিতে তৈরি হয়। এই কোম্পানিটি মনে করেন তাদের এই ললিপপের চাহিদা দিন দিন আরো বেড়ে যাচ্ছে। এই ধরনের ললিপপ বানানোর জন্য তারা এক ধরনের বিশেষ সিগারেট সুইট ব্যবহার করে। নাম্বার 5, অ্যালবার্ট আইনস্টাইন এনার্জি বার। অ্যালবার্ট আইনস্টাইনকে তো আপনারা সকলেই চেনেন, তিনি ইতিহাসের বিখ্যাত বিজ্ঞানীদের মধ্যে একজন। আপনাদের মধ্যে কেউ কেউ নিশ্চয় অ্যালবার্ট আইনস্টাইনের মতো নিজের ব্রেনকে বানাতে চান, কিন্তু ওনার মতো ব্রেনকে বানাতে হলে অনেক বেশি পড়তে হবে, যেটা সবার দ্বারা সম্ভব নয়। কিন্তু আমি যদি আপনাকে বলি এই পৃথিবীতে এমন একটি বার আছে যেটা খেলে আপনার ব্রেন অ্যালবার্ট আইনস্টাইনের মতো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, অ্যালবার্ট আইনস্টাইন এমন একটি চকলেট যেটা আপনার ব্রেনকে মজবুত বানাবে, কারণ এই চকলেট কোম্পানিটি জানিয়েছেন যে চকলেটটি তৈরি করার সময় তারা চকলেটের মধ্যে ব্যালেন্স নিউট্রিশন ও ফল মিশিয়েছেন, যেটা আপনার ব্রেনকে শক্তিশালী বানাতে সাহায্য করে। সবচেয়ে মজার বিষয় হলো আপনি যদি কখনো ক্লাসে বোর হয়ে যান, তাহলে এই চকলেটের বাক্সের পিছনে লেখা থিওরি ও রিলেভেটি গুলো পড়ে আপনার ব্রেনকে আবার রিচার্জ করতে পারবেন। যদি আপনার এই চকলেটটি খাওয়ার জন্য মন করে, তাহলে 1200 টাকায় আপনি এই চকলেটটি অনলাইনে পেয়ে যাবেন। নাম্বার 6, ক্যামেল বল ক্যান্ডি। ক্যামেল বলস ক্যান্ডি খুব টেস্টি একটি ক্যান্ডি। এই ক্যান্ডিটি আমেরিকার লোক খুব পছন্দ করে। এই ক্যান্ডিটি উটের অন্ডকোষের মতো দেখতে হয়। সত্যি বলতে এর আকার সত্যিকারের উটের অন্ডকোষের মতো। এটি একটি বাবলগাম ধরনের ক্যান্ডি। এই ক্যান্ডি তৈরি করতে সেরকম কোনো সিগারেট রেসিপি ব্যবহার করা হয় না, সাধারণ বাবলগামের উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এই ক্যান্ডিটি বড় থেকে ছোট সবাই খেতে খুবই পছন্দ করে। কোম্পানি এই ক্যান্ডিটি তৈরি করেছে গ্রাহকদের আকর্ষণ করার জন্য। যদি আপনি এই ক্যান্ডি
যদি খেতে চান তো অ্যামাজনে পেয়ে যাবেন, হয়তো 200টি ক্যান্ডি 2000 টাকা নেবে। নাম্বার 7 পিপস কটন ক্যান্ডি। আপনারা আমেরিকার পিপস কোম্পানির নাম নিশ্চয়ই শুনে থাকবেন, যে কোম্পানিটি ক্যান্ডি বানানোর জন্য পৃথিবী বিখ্যাত। পিপস কোম্পানির ক্যান্ডি খুবই টেস্টি, লাখ লাখ লোক এই ক্যান্ডি পছন্দ করে। কিন্তু আপনি কি জানেন পিপস কোম্পানি খুব সুন্দর কটন ক্যান্ডিও বানায় যেটা আমেরিকার বাচ্চারা খুব পছন্দ করে। এই ক্যান্ডিটি পছন্দ করার কারণ এই ক্যান্ডিটির লোভনীয় আকার, এর কোনো নিশ্চিত আকার থাকে না, বিভিন্ন জীবজন্তুর আকারে তৈরি হয়। আমেরিকায় এই ক্যান্ডিটির ডিমান্ড অনেক বেশি। এই ক্যান্ডি কোম্পানি দিনে 10 লাখ ক্যান্ডি বানায়। এক প্যাকেট ক্যান্ডির দাম 1000 টাকা। তো বন্ধুরা, এই ক্যান্ডিগুলির মধ্যে আপনার কোন ক্যান্ডিটি সবথেকে বেশি অদ্ভুত লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি সেট করে দিন। ধন্যবাদ।